আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুকেন ফুড লাভার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অসম্ভব মজাদার আর খুবই আনকমন একটি রেসিপি পেস্তাসিও পাউন্ড কেকের রেসিপি তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করি এই মজাদার কেক বানানোর প্রসেস প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি আলমন্ড ফ্লাওয়ার আটত্রিশ গ্রাম আলমন্ড ফ্লাওয়ার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর আমি আজকে কেনা আলমন্ড ফ্লাওয়ারটাই ব্যবহার করছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই গ্রাম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি তিন গ্রাম কর্নফ্লাওয়ার আপনারা মাপটা ঠিক রেখে করবেন ইনশাল্লাহ আপনাদের কেকও একদম পারফেক্ট হবে আমি আস্তে আস্তে সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি আটত্রিশ গ্রাম আমি এখানে আটত্রিশ গ্রাম আলমন্ড ফ্লাওয়ার আর আটত্রিশ গ্রাম নর্মাল ময়দা ব্যবহার করছি আর পেস্তা বাদামের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম আমি পেস্তা বাদামকে তাওয়াতে হালকা করে টেলে ঠান্ডা করে ব্লান্ডারে ভালো করে ব্লান্ড করে নিয়েছি এতে করে বাদাম থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে ভালোভাবে চেলে নিবেন কারণ বাদামের দানাতে অনেক সময় বড় বড় কিছু দানা থেকে যায় সেগুলো যেন একই রকম কনসিস্টেন্সিতে চলে আসে ময়দার সাথে তাই একটু চেলে নিতে হবে তবে আপনারা যদি দানাদার বাদাম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু একবার চেলে অবশিষ্ট দানাগুলো কেকের সাথে ফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিতে পারেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু কিছু দানা রয়েছে তাই চেপে চেপে একটু আমি যতটা পারছি চেলে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো ঢেকে আমি এক সাইডে রেখে দেব অন্যদিকে আমি বাকি কাজটা করে নিব আমি এখানে বাটা নিয়ে নিয়েছি একশো গ্রাম এখন এখানে আমি নিয়ে নিচ্ছি আইসিং সুগার নয় নর্মাল চিনির গুঁড়ো আমি এখানে গুঁড়ো করা চিনি নিয়ে নিয়েছি আর চিনি আমি দুই তিনবারে দিয়ে বাটারের সাথে বিট করব আমি টোটাল এখানে নব্বই গ্রাম চিনি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বা মোটামুটি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা একশো গ্রাম গুঁড়ো করা চিনি ব্যবহার করবেন অবশ্যই চিনিটা ভালোভাবে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিতে হবে এখন আমি বাটার আর সুগার ভালোভাবে বিট করে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাটারটা অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সাইড থেকে একটু ভালোভাবে এনে মাঝে দিয়ে দিলাম যেন সাইডেরগুলো ভালোভাবে বিট হতে পারে এদিকে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য একটু যেহেতু এটা পেস্তাসিও কেক তাই গ্রিন ফুড কালারটা আমি একটু ব্যবহার করলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা লাইসেন্স আপনারা চাইলে এখানে পেস্তাচি এসেন্সও ব্যবহার করতে পারেন তবে পেস্তাচি এসেন্সটা পাওয়া যায় না তাই আমি এখানে নর্মাল ভ্যানি লাইসেন্সই ব্যবহার করেছি এখন আমি এখানে দুটো ডিম দিয়ে দিব তবে দুটো ডিম একসাথে নয় একবার একটা ডিম একটু বিট করার পর আবার আরেকটা ডিম এভাবে করে আমি দুটো ডিম এই বাটারের মিশ্রণের সাথে মিক্স করে সব সময় বাটার বিট বিট করার সময় খেয়াল রাখবেন যেন ওভার মিক্সিং না হয়ে যায় ওভার মিক্স হয়ে গেলে কিন্তু বাটার থেকে অয়েল বের হয়ে যাবে তখন কিন্তু আপনার কেকটা ভালো হবে না সামান্য একটু বিট করার পরে এখন আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি এখন আমি আবারও আলতোভাবে সামান্য একটু বিট করে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে এখন এর মাঝে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এই কেকটাতে শুকনো উপকরণ আলতোভাবে মেশানোর কোনো প্রয়োজন নেই নর্মাল ভালোভাবে মিশিয়ে নিলেই চলবে আপনারা চাইলে হ্যান্ডউইস দিয়েও মেশাতে পারেন আবার আপনারা আমার মতো বিটার মেশিন দিয়েও মেশাতে পারবেন আমি একটু ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে বিটার মেশিন দিয়ে বিট করে নিব না হলে কিন্তু চারিদিকে ছিটে যেতে পারে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি এখন আমি কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিব যেন সবগুলো শুকনো উপকরণ বাটারের সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি সাইড থেকে স্প্যাচুলা দিয়ে এনে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন সাইডেরগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এই কাজটি কয়েক সেকেন্ডের জন্য করবেন খুব বেশি বিট করার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই ব্যাটারটা একটা সাত ইঞ্চি মোল্ডে ঢেলে নিব আমি এই কেকটাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব অবশ্যই বেক করার আগে ওভেন দশ মিনিট প্রিহিট করে নিতে হবে পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি একটু সমান করে দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব হয় একটু ড্যাপ করে দিচ্ছি এতে করে বাবলস থাকলে সেটা রিমুভ হয়ে যাবে ভালোভাবে একটু সমান করে নিলাম এখন আমি এটা বেক করতে দেব নিয়ে এসেছি পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে উপরে এখন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত এতে করে কেকটা অনেক বেশি ময়স থাকবে ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম এখন আমি কেকটা আনমোল্ড করে নিব একটু চারিদিক ছাড়িয়ে নিচ্ছি এতে করে আনমোল্ড করতে অনেক সুবিধা হবে এই কেকটা কিন্তু অন্যান্য কেকের তুলনায় অনেক বেশি মজাদার হয় আশা করব আপনারা সবাই বাসায় আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যার আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য কথা বলতে বলতে কেটে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কেক হয়েছে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে সবাই বাসায় বানাবেন এই প্রতীক্ষায় রইলাম আর কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে ভুল করবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফিজ